আসসালামু আলাইকুম, নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি এমওপি বা পটাশ সার, এমওপি উদ্ভিদের বৃষ্টি মুখ্য উপাদানের মধ্যে এমওপি বা পটাশ সার তৃতীয় গুরুত্বপূর্ণ উপাদান, এটি একটি মুখ্য উপাদান উদ্ভিদের। এই এমওপি সার নিয়ে আমি কথা বলবো। এই সারের রাসায়নিক নাম হলো পটাশিয়াম ক্লোরাইড। নাইট্রোজেন এবং ফসফরাসের পরেই উদ্ভিদের তৃতীয় মুখ্য উপাদান হচ্ছে পটাশিয়াম। পটাশিয়াম সালোক সংশ্লেষণে, পটাশিয়ামের কাজ হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদের ফসফর, উদ্ভিদের শতকরা উৎপাদনের মাধ্যমে খাদ্য তৈরি করে, মৃত্তিকাগত বিভিন্ন প্রতিকূলতা দূর করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, গাছের শিকড়ের বৃদ্ধি করে, ফুল ফল আনতে সাহায্য করে, ফলের রসের পরিমাণ বাড়ায়, ফল ঝরা, গুটি ঝরা ইত্যাদি কমায়, সর্বোপরি ফলন বৃদ্ধি করে। নাইট্রোজেনের কার্যকারিতা তারই পরিপূরক। নাইট্রোজেনকে কার্যকারী করে তোলে এই পটাশিয়াম। পটাশিয়ামের অভাবজনিত লক্ষণ, পটাশিয়ামের অভাবে পাতা হলদে বর্ণ ধারণ করে, পাতার কিনারা ক্রমান্বয়ে শুকিয়ে যায়, উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফুল ফল অসময়ে ঝরে পড়ে, ফল তিতা হয়ে যায়। পটাশিয়ামের অভাবে ফল তিতা হয়ে যায়, ফলন কমে যায়, ধানের আগা হলদে বাদামি বর্ণ ধারণ করে। পটাশিয়ামের অভাবে ক্লোরোসিস সৃষ্টি হয়। পটাশিয়ামের অভাবে আপনারা দেখবেন এক ধরনের ক্লোরোসিস সৃষ্টি হয়, অর্থাৎ পাতার সবুজ রং নষ্ট হয়ে পাতা হলুদ এবং কমলা বর্ণ ধারণ করে। এছাড়াও গাছের দুর্বল হয়ে যায়, গাছের ফলন কম হয়। পটাশিয়াম সমৃদ্ধ সার আমরা বাজারে দেখতে পাই। পটাশিয়াম সমৃদ্ধ সার হচ্ছে এই, আপনারা দেখুন, পটাশিয়াম সমৃদ্ধ সার হচ্ছে মিউরেট অফ পটাশ, এমওপি, যেটি আমরা পটাশিয়াম সমৃদ্ধ সার বলি, মিউরেট অফ পটাশ, এমওপি, পটাশিয়াম সালফেট বা এসওপি বা সালফেট অফ পটাশ, পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম কার্বোনেট, ডাইপটাশিয়াম সালফেট, এগুলো আমরা বাজারে পটাশিয়াম সমৃদ্ধ সার হিসেবে পাই। তো আমরা পটাশিয়াম সার অত্যধিক বা বেশি দিলে আমরা যদি গাছে বা ছাদ বাগানে পটাশিয়াম সার বেশি দিই, তাহলে ক্যালসিয়াম এবং বোরনের ঘাটতিও দেখা দিবে, ফল ফেটে যাবে, গাছের বৃদ্ধি কমে যাবে। তো আমাদেরকে নির্দিষ্ট পরিমাণ ব্যবহার করতে হবে। এই বাজারে আমরা যে লবণ মিশ্রিত সাথে আপনারা মরিচের গুঁড়ার সাথে মিক্স করা দেখবেন, মিক্স করা লবণ মিশ্রিত দেখতে এই সারটি বাজারে পাওয়া যায়। এটি হচ্ছে এমওপি। আপনারা এটি অরিজিনাল এমওপি চিনবেন। এক চামচের কম পরিমাণ এক গ্লাস পানিতে নিয়ে যখন মিক্স করবেন, দেখবেন অরিজিনাল এমওপি সার পানিতে দ্রবীভূত হয়ে যাবে। এটি যখন আপনারা এই এমওপি সার আপনারা যখন পানিতে গুলবেন, তখন অরিজিনাল এমওপি পানিতে দ্রবীভূত হয়ে যাবে, আর ভেজাল এমওপি সার হলে সেটি তলানি জমে যাবে, নিচে এমওপি সার তলানি জমে যাবে। এবং সঠিক এমওপি সার কখনও এমওপি সার রং হাতে লাগবে না। ভেজাল এমওপি সার, এই দেখুন, এটার যদি রং মিশ্রিত হয়ে যায় তাহলে এটার রং হাতে লেগে যাবে, কিন্তু অরিজিনাল এমওপি সারের রং হাতে লাগবে না, এটা পানিতে গুলে যাবে। তো এইভাবে আপনারা অরিজিনাল এমওপি সার চিনবেন। এমওপি সার আপনারা এই লাল এমওপি সার থেকেও বেটার হচ্ছে সাদা এমওপি সার, সাদা যেটার এসওপি সেটা ব্যবহার করবেন ছাদ বাগানি বাইরা। তো এটুও আপনারা নির্দিষ্ট পরিমাণ ব্যবহার করবেন, তাহলে গাছের ফলন ভালো হবে ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, এবং আমাদের সাথে থাকার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।